এই উসিলে আমরা আল্লাহর দরবারে কান্দাকাটি করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, একে অন্যের জন্য দোয়া করব, একে অন্যকে ক্ষমা করে দিব। সেই মুহূর্তেও আমরা প্রতিশোধ নিতে হবে, সেই মুহূর্তেও আমরা পরিকল্পিত মানুষকে গ্রেপ্তার করে তাদের কষ্ট বাড়িয়ে দিতে হবে। আমরা কি বুঝতে পারি না, আমরা যখন পরিবারের একজন সদস্যকে গ্রেপ্তার করে নিয়ে যাই অথবা দুই তিন দিন আমরা তাকে ঘুম করে রাখি, সেই পরিবারটা কিভাবে মানসিক চাপের মধ্যে থাকে, তার বাচ্চাগুলো কিভাবে কান্নাকাটি করতে থাকে, হাহাকার করতে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আল্লাহর অসীম অনুগ্রহে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পবিত্র মায়ের রমজান চলছে, বছরের এই মাসটি মুসলিম জনগোষ্ঠীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, রহমত বরকত এবং মাগফিরাতের একটি মাস। আমরা প্রত্যাশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের উসিলায় আমাদের জীবনের গুনাখাতাগুলি মাফ করে দিবেন। বর্তমান পৃথিবীতে করোনা ভাইরাসে মানুষের নানান সীমাবদ্ধতা তৈরি হয়েছে, চাকরি বাকরি হারাচ্ছেন অনেকেই এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যাতে এই মাসের উসিলায় এই মহামারীর হাত থেকে মানব জাতিকে মুক্ত করে দেন। অনেক কলিজার ভাইরা যুক্ত হয়েছেন, বিশেষ করে আমার সুষময় ভাই যুক্ত হয়েছেন, অনুরোধ জানাচ্ছি আপনারা লাইভটি একটু শেয়ার করে দিবেন। আমি যখন কথা বলছি এই মুহূর্তে বাংলাদেশের সেরির সময়, আমাদের প্রিয় স্বজনরা সেরি খাচ্ছেন। ডক্টর সুষময়, সরি সুষময় ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি যে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন সেটি আমি বলতে ভুলে গিয়েছিলাম, তো আপনি আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন ডক্টর সুষময়। প্রত্যাশা করি যে আমাদের বাংলাদেশের আরও অনেক মানুষ ডক্টরেট ডিগ্রি অর্জন করবে, কিন্তু আপনার একটা ভিডিও দেখেছিলাম, সেই ডিগ্রিকে ডিগ্রি দিয়ে আমরা কি মানুষকে সম্মানিত করছি নাকি আমরা ডিগ্রিকে অপমানিত করছি, সেরকম একটি প্রশ্ন তুলেছিলেন আপনি, সেটি আমাদের জাতি এবং দর্শক শ্রোতা বিবেচনা করবে। প্রিয় ভাইয়েরা আমি যে প্রসঙ্গে ছিলাম, আমি যখন কথা বলছি তখন বাংলাদেশে এই মুহূর্তে সেরি খাচ্ছেন এবং দ্বিতীয় রোজার প্রস্তুতি নিচ্ছেন মুসলিম জনগোষ্ঠী, আমাদের প্রিয়জনেরা। আর আমি এখানে এখনও, আমাদের সেরির সময় বাকি আছে, আমরা আজকে তৃতীয় রোজার সেরি খাবো আল্লাহ যদি তৌফিক দান করেন। এই রহমত এবং বরকতের মাসে নানান সমস্যা তো মানুষের এমনিতেই আছে, তার মধ্যে একটি মহামারী আছে, এর মধ্যে প্রিয় বাংলাদেশে আজকে কোনো কারণ ছাড়াই শুধুমাত্র ক্ষমতার থাকা না থাকা, যাওয়া, এই সমস্ত নানান কারণে আমরা মানুষের দুর্ভোগ আরও বেশি বাড়িয়ে দিচ্ছি, যেটা একজন মুসলমান হিসাবে, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের কাছে কোনোভাবেই কাম্য নয়। যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটি হলো, পবিত্র মাহে রমজান চলছে, সিয়াম সাধনার মাস, মানুষ সারাদিন রোজা থাকেন, কষ্ট করেন, পানাহার ত্যাগ করেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই ত্যাগের মধ্যে মানুষ যখন সন্ধ্যা হয় তখন ইফতার করেন এবং তারাবির নামাজ পড়েন, ক্লান্ত হয়ে যান মানুষ রেস্ট করবেন। এমনিতে আমরা একটি মধ্যবিত্ত দেশের নাগরিক, বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত আমরা, সেখানে আমাদের অর্থনৈতিক সংকট আছে, আমাদের খাদ্যের যোগানের সংকট আছে, নানামুখী সংকটে কোনো রকমভাবে আমরা আমাদের জীবনটা অতিবাহিত করছি এবং এই বিশেষ মাসে আমরা রোজা রাখছি, কিন্তু প্রতিপক্ষকে দমনের নামে কোনোভাবেই এই রমজান মাসে এই করোনা ভাইরাসের মধ্যে নিরপরাধ মানুষকে আইনের দোহাই দিয়ে হয়রানি করা, গ্রেপ্তার করা, এটা একজন মুসলমান হিসাবে আমি মেনে নিতে পারছি না। আমি বাংলাদেশের প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বেঁচে থাকলে, রাষ্ট্র থাকলে, সব কিছু থাকলে আমাদের মধ্যে বিতর্ক থাকবে, দ্বন্দ্ব থাকবে, অনেক সময় সেটা সহিংসতায় রূপ নিতে পারে, যদিও আমাদের কাম্য নয়, কিন্তু তাই বলে রাষ্ট্র অথবা রাষ্ট্রের সর্বশক্তি ব্যবহার করে সাধারণ মানুষকে এভাবে যদি হয়রানি করা হয় সেটা কোনোভাবেই কাম্য নয়। আমি মনে করব
মানবিক বিপর্যয়ের মধ্যে আছে সারা পৃথিবী, সেখানে মানব সৃষ্ট বিপর্যয় দিয়ে আমরা অমানবিক কাজ, অমানবিক চরিত্র জাতির কাছে উন্মোচিত করতে পারি না। অত্যন্ত দুঃখজনকভাবে আমি বলতে চাই, আজকেও কিছু সুনামধন্য আলিমকে গ্রেপ্তার করা হয়েছে। দুঃখ পাই, কষ্ট হচ্ছে যে এমন একটি সময় যখন করোনা ভাইরাসে আমাদের দেশে লকডাউন চলছে, আর লকডাউনের কারণে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, অন্যদিকে সারাদিন মানুষ রোজা রাখছে, এই সময়টা আমরা আমাদের প্রতিশোধের জন্যে, আমরা আমাদের বদলা নেওয়ার জন্যে আমরা নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করতে পারি না। সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি থাকে যে এই ঘটনাগুলি তৈরি হয়েছে, বিশেষ করে মোদি বিরোধী আন্দোলন থেকে আরম্ভ করে সহিংসতা হয়েছে, সহিংসতা তো শুধুমাত্র আলেম ওলামারা করে নেই, আমরা কি দেখেছি আমাদের বায়তুল মোকাররমের সামনে, মুসল্লিরা যখন মসজিদের ভিতরে ছিল আরেকটা পক্ষ উস্কানি দিয়েছে বাইর থেকে, গুলিগোলা করেছে, পাথর ছুঁড়েছে। তো এই বিষয়গুলি বিবেচনা করে শুধু তো এক পক্ষ দোষী নয়, এখানে যদি আইনগত ব্যবস্থা নিতে হয় তাহলে তো দুই পক্ষকে নিতে হবে, যদি দায় নিতে হয় দুই পক্ষেরই কিছু উস্কানি আছে। কেন কোনো মানুষ যদি অপরাধ করে তাহলে তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে স্বাভাবিকভাবে, সেখানে ভিন্ন পক্ষ কেন লাঠি নিয়ে আরেক পক্ষকে দমন করতে আসবে, অস্ত্র হাতে কেন মুসল্লিদের উপর হামলা করতে আসবে? তাহলে এই ঘটনাগুলির যদি সুস্থ তদন্ত করা হয়, দুই পক্ষের জায়গায় তো কিছু লোক আছে দোষী। আমি এখানে আন্দোলনকারীদেরকে সম্পূর্ণ নির্দোষ বলছি না, কিন্তু এটাকে মাথায় নিয়ে, এটাকে সূত্র ধরে আজকে কিছু নিরপরাধ আলেম ওলামাকে গ্রেপ্তার করা হচ্ছে, এমন একটি সময় গ্রেপ্তার করা হচ্ছে যেই সময়টা একটা পবিত্র মাঠ চলছে, সিয়াম সাধনার মাঠ চলছে, পুরাদিন পানাহার বর্জন করছে মানুষ, আল্লাহর কাছে প্রার্থনা করবে, দেশ জাতির জন্য একে অন্যের জন্য দোয়া করবে, সেই মুহূর্তে শুধুমাত্র ঠুনকো রাজনৈতিক কারণে আমরা মানুষকে তো এইভাবে গ্রেপ্তার করতে হয়রানি করতে পারি না, আমরা তো তাদের কষ্ট বাড়িয়ে দিতে পারি না। আমি কেন বিবেচনা করি না, এই রোজার দিন যখন আমরা আমাদের একে অন্যের উপরে রেগে যাই কোনো কারণে, আমাদের মধ্যে যখন বিতর্ক হয়, তখন আমরা ভাবি কি যে আমি রোজা রেখেছি, আমি সীমা লঙ্ঘন করব না, আমি বাড়তি কথা বলব না, এমন একটা সময় আমরা কেন আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করছি? যদি অ্যারেস্ট করতে হয়, যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগে থাকে, তাহলে রমজানের পরে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেত না? একই সময় যখন লকডাউন চলছে, এমনিতে আমি যেটা বারবারই বোঝানোর চেষ্টা করছি, এমনিতে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না মানুষ, এমনিতে নানা ধরনের একটা চাপের মধ্যে আছে, এমনিতেই খাদ্য সংগ্রহ করতে পারছে না, ওষুধ অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাতে পারছে না, নানান প্রতিবন্ধকতা প্রতিকূলতার মধ্যে মানুষ জীবনযাপন করছে, এর মধ্যে একটি রহমতের মাস এসেছে, এই উসিলে আমরা আল্লাহর দরবারে কাঁদাকাটি করবো, আল্লাহর কাছে ক্ষমা চাইব, একে অন্যের জন্য দোয়া করব, একে অন্যকে ক্ষমা করে দিব, সেই মুহূর্তেও আমরা প্রতিশোধ নিতে হবে, সেই মুহূর্তেও আমরা পরিকল্পিত মানুষকে গ্রেপ্তার করে তাদের কষ্ট বাড়িয়ে দিতে হবে? আমরা কি বুঝতে পারি না, আমরা যখন পরিবারের একজন সদস্যকে গ্রেপ্তার করে নিয়ে যাই, অথবা দুই তিন দিন আমরা তাকে গুম করে রাখি, সেই পরিবারটা কিভাবে মানসিক চাপের মধ্যে থাকে, তার বাচ্চাগুলো কিভাবে কান্নাকাটি করতে থাকে, হাহাকার করতে থাকে? তো পবিত্র রমজান যখন সিয়াম সাধনার মাস, মানুষ যখন রোজা রাখছে, মানুষ যখন আল্লাহকে ডাকবে, এই মুহূর্তে আমি যে তার পরিবার থেকে একজন মানুষকে তুলে নিয়ে আসলাম, একজন মানুষকে শাস্তি তো নয়, শাস্তি তো বিচারের মাধ্যমে হবে, তাকে তুলে নিয়ে আসলাম, তাকে হয়রানি করলাম, তাকে কয়েকদিন ঘুম করে রাখলাম, এটা তো কাম্য নয়, এটা তো ভীষণ অমানবিকতা, এটা তো ভীষণ একটা নিষ্ঠুরতা। শুধু কি একজনকে হত্যা করে ফেলায় নিষ্ঠুরতা? আর যে সমস্ত কারণগুলিতে আমরা তাদেরকে এখন আইনের আওতায় নিয়ে আসতেছি, সেই কারণগুলি কতটুকু সঠিকভাবে আমরা তদন্ত করেছি? আমরা ক্যামেরায় দেখেছি যে একটা লোক হয়তো একটা যানবাহনে হামলা করেছে অথবা ভাঙচুর করেছে, কিন্তু আমরা কি এটা দেখিনি 18 জন মানুষ হত্যার শিকার হয়েছে? কারা তাদেরকে হত্যা করেছে, কারা গুলি চালিয়েছে, কি জন্য মানুষগুলি আহত হয়েছে, এটা কি আমরা বিবেচনা করব না? কোনটা একটা
দোকান জ্বালিয়ে দেওয়া বড় অপরাধ, নাকি একজন মানুষকে একেবারে জীবন্ত মানুষকে হত্যা করে ফেলা কোনটা বড় অপরাধ, কোনটা বড় অপরাধ? আমরা কি এটা বিবেচনা করব না? তাহলে শুধু যদি দোকান জ্বালিয়ে দেওয়ার কারণে, কিছু সম্পদ নষ্ট করার কারণে শীর্ষ নেতাদেরকে আমরা অ্যারেস্ট করতে পারি এই রমজানের সময়, এই লকডাউনের সময়, তাহলে যারা নিরপরাধ মানুষকে গুলি করে মেরে ফেলল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলাম? কোথায় আমাদের ইনসাফ, কোথায় আমাদের বিবেক? আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানেরা, আমাদের রাজনীতিবিদরা বহু নীতিবাক্য বলে, বহু উপদেশ দেয় পুরো জাতিকে, বহু কিছু বলতে চায়, বুঝাতে চায় যে তারা স্বচ্ছ, তারা সঠিক বুঝছেন, তারা অনেক জ্ঞানী, আমরা কিচ্ছু বুঝি না। আমি আপনাদের জ্ঞানের কাছে এইটুকু শুধু ছেড়ে দিতে চাই, পবিত্র মাহে রমজানে এই নিষ্ঠুরতাগুলি না দেখালে হয় না? একটু মানবিকতা না দেখানো যায় না? আপনারা কেন এই রমজান মাসে অ্যারেস্ট করছেন? রমজানের পরে তাদেরকে যদি স্পেসিফিক তথ্য থাকে তারা কোনো অন্যায় করেছে, অপরাধ করেছে, করা যেত না? যেই মুহূর্তে লকডাউন দিয়ে রেখেছেন, এমন সময় লকডাউন দিয়ে রেখেছেন, আমার দেশের অসংখ্য গরিব মানুষ, দিনমজুর মানুষ, তাদের কর্মসংস্থান নেই। উচিত তো ছিল সবাইকে নিয়ে এই মুহূর্তে কিছু ফান্ড সংগ্রহ করে যার যতটুকু আছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কারো ইফতারির ব্যবস্থা করে দেওয়া, কারো সেহরির ব্যবস্থা করে দেওয়া। সেটা না করে এই মুহূর্তে আমরা একে অন্যকে গ্রেপ্তার করছি, আমরা একে অন্যকে ঘুম করে ফেলছি, আমরা রাজনৈতিকভাবে প্রতিশোধ নিচ্ছি, আমরা অন্যকে প্রতিপক্ষ মনে করছি। এগুলি কি নিষ্ঠুরতার চূড়ান্ত বহিঃপ্রকাশ নয়? এটা কি অমানবিকতার চূড়ান্ত বহিঃপ্রকাশ নয়? আমরা তো মানুষ, আমাদের ভিতরে তো মনুষ্যত্ব থাকার কথা, আমরা তো মুসলমান, আমাদের ভিতরে তো ইমান থাকার কথা, ইনসাফ থাকার কথা। কোথায় আজকে ইনসাফ হারিয়ে যাচ্ছে, কোথায় ইমান হারিয়ে যাচ্ছে, কোথায় আমাদের মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে? আমরা এত কেন নিষ্ঠুর হয়ে যাচ্ছি? প্রতিনিয়ত করোনা ভাইরাস আমার সঙ্গী মরে যাচ্ছে, আমার রাজনৈতিক কলিগ মরে যাচ্ছে, আমার অফিসের কলিগ মরে যাচ্ছে, আমার দোস্ত মরে যাচ্ছে। সেখান থেকে কি আমরা শিক্ষা নিতে পারি না যে আগামী দিন হয়তো আমিও এই পৃথিবীতে আর থাকবো না? যেই ক্ষমতার জন্যে, যেই দাম্ভিকতার জন্যে, যে অর্থবিত্তের জন্যে আমি অন্যকে পিষ্ট করে দিচ্ছি, এই করোনা ভাইরাসের মধ্যে, এই রমজানের মধ্যে তাকে হত্যা করার চেষ্টা করছি, তাকে নিষ্ঠুরতা দেখাচ্ছি, তাদের জেলখানায় ছুড়ে দিচ্ছি, যে মানুষটি রোজা রাখবে, যে মানুষটি তারাবির নামাজ পড়বে, যে মানুষটি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, প্রার্থনা করবে তার ভুলের জন্যে, সেই মানুষটিকে আমি অন্ধকার কাষ্ঠে ঢুকে দিচ্ছি। কারণটা কি, বিষয়টা কি? শুধু কি সেই মানুষটি অপরাধ, আমি কি কোনো অপরাধ করছি না? 18 জন মানুষ যে হত্যার শিকার হয়েছে, এরা শুধু ওই মানুষগুলি দায়ী, তাদের প্রতিবাদে দায়ী, তাদেরকে যারা গুলি করে মেরে ফেললো, পিটিয়ে মেরে ফেললো, তাদের কোনো দায় নেই? আর ক্ষমতা, অর্থবিত্ত, সেটা তো প্রয়োজন আছে দুনিয়ার চাহিদা মিটানোর জন্যে, কিন্তু একেবারে বিবেককে জলাঞ্জলি দিয়ে, মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে? আল্লাহ, তুমি এই জাতির বিবেককে জাগ্রত করে দাও। আজকে পবিত্র মাহে রমজানের সেহরির আগ মুহূর্তে, বাংলাদেশে যখন সেহরি খাচ্ছে, আমাদের এখানে আর একটু সময় আছে, এই মুহূর্তে আমি এই জাতির জন্য প্রার্থনা করছি, আল্লাহ এই জাতিকে তাদের বিবেক জাগ্রত করে দাও, তাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করে দাও। যে যেখানে আছেন, আমরা কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়, আমি, আপনি, আপনারা কেউই ভুলের ঊর্ধ্বে নয়, সকলেই ভুল ভ্রান্তিতে ভরা আমাদের জীবন। একটি রহমত এবং বরকতের মাস এসেছে, একটি রমজান মাস এসেছে, যে মাসটি পবিত্র কোরআন নাজিল হয়েছিল, সেই মাসটি আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। কারণ আমরা মানুষ, আমাদের নফসের অসওয়াসা, শয়তানের অসওয়াসা, পারিপার্শ্বিক কারণে প্রতিনিয়তই আমরা নানান গুনাহ করে ফেলি, হাতের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, অনেক জুলুম করে থাকি আমরা। আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে দেয়। এই রাষ্ট্রটি আমাদের সকলের, স্বাধীনতার 50 বছর পরে মুক্তিযোদ্ধারাও অনেকে দুনিয়া থেকে চলে গিয়েছে, রাজাকার যাদেরকে বলি বা দেশের বিরুদ্ধে কাজ করেছে তারাও চলে গিয়েছে। আজকে যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, তখন 70-এর নির্বাচনে এদেশের 90% রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছে, তাহলে 1% বাকি থাকে যদি ধরে নিই,
তারা রাষ্ট্রের চায়নি বা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে, তো তাদের তো অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। আজকের প্রজন্ম স্বাধীন বাংলাদেশে, কাস্টমার দেখেন, আজকের প্রজন্ম স্বাধীন বাংলাদেশে তাদের জন্ম হয়েছে, তারা এদেশকে ভালোবাসে, তারা এদেশের আলো বাতাসে বড় হয়েছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা শ্রদ্ধা করে। আসুন না আমরা মিলেমিশে আমরা আমাদের দেশটাকে গড়ি। এদেশে এখনো অনাহারে অর্ধাহারে মানুষ মরে, এদেশে এখনো সঠিকভাবে চিকিৎসা পায় না, এদেশে আমরা এখনো সকল মানুষের আবাসন দিতে পারি না, রাস্তার মধ্যে প্ল্যাটফর্মে মানুষ শুয়ে থাকে। আসুন আমরা তাদের আবাসনের ব্যবস্থা করি, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করি। এদেশে অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে, টাকার অভাবে পড়তে পারছে না, আমরা তাদের পাশে দাঁড়াই, আমরা একে এক অন্যের বন্ধু হয়ে যাই। রাষ্ট্র যদি থাকে, আজকে এ দল কালকে ভিন্ন দল রাষ্ট্র পরিচালনা করবে, গণতান্ত্রিকভাবে করবে, মানুষের ভোট নিয়ে করবে, সেরকম একটা রাষ্ট্র গড়ি না, এমন একটা রাষ্ট্র গড়ি না, এমন একটা বিচার ব্যবস্থা গড়ি না আমরা, যে বিচার ব্যবস্থা প্রতিটি মানুষের জন্য ইনসাফ ভিত্তিক বিচার করবে, ধনী গরিব দরিদ্র সকলের জন্য সমান থাকবে আইন, আইনের প্রয়োগ সমান থাকবে, কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না। রাষ্ট্র যারা পরিচালনা করবেন তারা জনগণের সেবক হবেন, এমন একটা রাষ্ট্রের জন্য আমরা কাজ করি না। এই শিক্ষাগুলি যদি পবিত্র রমজান মাসে আমরা নিতে না পারি, তাহলে কোথায় আমাদের ঈমান লুকিয়ে আছে? কিভাবে আমরা নিজেদেরকে ঈমানদার বলবো? কিভাবে আমরা নিজেদেরকে মনুষ্যত্ব সম্পন্ন মানুষ বলবো? আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা দোয়া করতে চাই। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন উমরের জন্য বা সকল বিদ্রোহী মানুষের জন্য। আজকেও যে সমস্ত ভাইয়েরা দুনিয়ার লোভ লালসা, ক্ষমতার লোভ লালসায় সাধারণ মানুষকে, ধর্মপ্রাণ মানুষকে, আলেম ওলামাদেরকে প্রতিপক্ষ মানুষ মনে করছেন, সেই আলেম ওলামারা, সেই সাধারণ মানুষ প্রতিনিয়ত নামাজে দেশ এবং জাতির জন্য দোয়া করে। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একে অন্যের সাহায্য করি, ক্ষতির কারণ না হই। আজকে আমাদের রাষ্ট্রকে কিছু দুষ্কৃতিকারী, বুঝে হোক না বুঝে হোক, এদেশের জনগণের বিরুদ্ধে কাজ করছে। তারা মনে করছে এই দেশের জনগণকে ভয়ভীতি দেখিয়ে তারা দীর্ঘ সময় তাদের রাজত্ব চালিয়ে যেতে পারবে। আমরা এই পবিত্র রমজান মাসে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, না হয় তাদেরকে ধ্বংস করে দেন। এটাই একজন মমিনের দোয়া হতে পারে, এর বেশি কিছু আমরা আর বলতে পারি না। আমরা চাই না যে আমাদের কোনো ভাই, আমাদের রাষ্ট্রের কোনো নাগরিক মারা গেলে, কোনো মুসলমান মারা গেলে তার জন্য হাসি ঠাট্টা করি, ক্ষোভ প্রকাশ করি, বরং আমরা তার জন্য দুঃখিত হই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে তার জীবনের গুনাহখাতাগুলি মাফ করে দেয়। আসুন এ দেশের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে কাজ করি, যার যোগ্যতা, যার অ্যাবিলিটি, তিনি অনেক বেশি কাজ করবেন, আমাদের সামান্য যোগ্যতা থেকে আমরা সামান্যটুকুই পালন করি, কিন্তু আমাদের চেষ্টা আমাদের অব্যাহত থাকতে হবে, আমরা এড়িয়ে গেলে চলবে না। এই রাষ্ট্র আমাদের সকলের, এই পৃথিবী ক্ষণস্থায়ী, আমরা কেউ থাকবো না, কিন্তু যতক্ষণ বেঁচে আছি আমি আমার দায়িত্ব থেকে চোখ ফিরিয়ে নিতে পারি না, দায়িত্বকে অবহেলা করতে পারি না। আসুন পবিত্র মাহে রমজানে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের দেশ এবং জাতিকে সকল হানাহানি থেকে মুক্ত করুক, সকলে ঐক্যবদ্ধভাবে আমরা রাষ্ট্রের জন্য কাজ করি। আর করোনা ভাইরাস পুরো মানব জাতিকে গ্রাস করেছে সারা পৃথিবীতে, আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে এই ভাইরাস মুক্ত করে দেয়। পবিত্র মাহে রমজান আমাদের জীবনের সমস্ত গুণাকে ধুয়ে মুছে শেষ করে দেয়, এবং আগামী দিনে আমরা যাতে গুণামুক্তভাবে জিন্দগি করতে পারি, আমাদেরকে পরিচালিত করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক। যারা আমার সাথে ছিলেন, যারা আমাকে সালাম দিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যাতে আমার যোগ্যতা বাড়িয়ে দেয়, যাতে করে
প্রতিনিয়ত যে ভুলগুলি করি, গুণাগুলি করি, আল্লাহ মাফ করে দেন। এবং এই রমজানের উসিলায় আল্লাহ আমাদের আগামীর জীবনকে সুখ শান্তিতে ভরে দেন। এবং যারাই আমাদের প্রিয়জনেরা এবং মুসলমান সারা পৃথিবীতে দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি এই পবিত্র মাসের উসিলা আল্লাহ তাদের কবর আজাব মাফ করে দেক, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেক। এবং যখনই আল্লাহ আমাদেরকে এই পৃথিবী থেকে নিয়ে যেতে চান, তিনি যেন আমাদেরকে ইমানের সাথে নেন এবং তার আগে আমাদের জীবনের সবগুলি গুনাহ ক্ষমা করে দেন। আমিন। আজকের এই ছোট্ট আলোচনায় আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, আল্লাহ যাতে আপনাদের হৃদয় থেকে সে কথাটি মুছে দেয় এবং আমাকে ক্ষমা করে দেয়। আর যদি আমি একটি কথা ভালো বলে থাকি, সেই কথাটি আমাকে অনুধাবন করার, পালন করার তৌফিক দান করেন এবং আপনারাও সেখান থেকে ভালো কিছু অর্জন করতে পারেন। সেই প্রত্যাশা, সেই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।